নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি নিহে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে সবসময় ঝোল ভালো লাগে না সেই জন্য আজকে নিহেরে মাছ দিয়ে তেল ঝাল করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো শুরু করি রেসিপিটা প্রথমে নিহড়ে মাছটা আর সবজি নিয়েছি কেটে নেব এটা নিহেড়ে মাছ অনেকে লোটে মাছও বলে প্রথমে মাছটা কেটে নেবো আমরা নিহড়ে মাছ বলি কারণ এর কোনো হাড় গোড় কিছু নেই যদি খুশি নাড়ানো যাচ্ছে সেই জন্য আমরা বলি নিহড়ে অনেকে লোটে মাছ বলে বেশিরভাগই লোটে মাছই সবাই বলে আর এখানে আমি ধনে পাতা নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেকে গেছে আর পেঁয়াজ আর এখানে চারটে আলু নিয়েছি আর সঙ্গে এখানে হলুদ লঙ্কা লবণ আর আদা রসুন হচ্ছে বাটা লোটে মাছে একটু ধনেপাতা পাতা না দিলে ভালোই লাগে না একটুখানি চিড়ে নেব করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা পুরো সরষের তেলেই আমি করব আর এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায় প্রথমেই আমি তেলের মধ্যে আলুটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো ভালো করে কষে নেব টমেটোগুলো একটু ভেটে দেবো এইবার আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দেব হালকা আছে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেব কর থেকে ঘন পাতা দিয়ে দেব আকা কা চলো কা আট দু মিনিট ফুটিয়ে নেব ঝাল রেডি এইবার আমি লাভিয়ে নেব তোমাদের এই লোটে মাছের রেসিপি কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসছি